আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ খিচুড়ি দেখতেই পাচ্ছেন এইখানে আমি ইলিশের পিসগুলি নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে ইলিশের পিসগুলো আমরা খেতে তেমন একটা পছন্দ করি না লেজের পিস তারপর হচ্ছে লেজ তারপর হচ্ছে মাথার যে পিসগুলি কাটা সহ থাকে যে প্রচুর পরিমাণে কাটা সেইগুলি দিয়ে আজকে মজাদার একটা ইলিশ খিচুড়ি রান্না করে দেখাবো এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচের মতো আর দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই ইলিশ মাছে এমনিতেই তেল থাকে ঢাকনা দিয়ে এবার চুলাতে সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর আমি এখন ভাজ ভাজে রেখে যেই কাটাগুলি চোখে লাগে সেগুলি খুলে নিব দেখতেই পাচ্ছেন সবগুলো মাছকে এভাবে কাটা ছাড়িয়ে নেব তো আমার মাছের কাটা ছাড়ানো হয়ে গিয়েছে সবগুলি মাছ থেকে আমি এক প্লেট মাছ পেয়েছি কাটা ছাড়ানোর পর এখন চলে যাচ্ছি মূল উপকরণে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে অলিভ অয়েল তেল দিয়ে দিলাম যেহেতু আমি এক কেজি চালের খিচুড়ি রান্না করছি সো পরিমাণ মতো তেল দিচ্ছি আমার মাছ অনেকগুলো তাই এক কেজি চাল না দিলে কম হয়ে যাবে খিচুড়িটা খেতে তেমন একটা ভালো লাগবে না তারপর দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা তিনটি এগুলিকেও আমি পেঁয়াজের সাথে ভাজবো এতে করে সুন্দর একটি স্মেল আসবে নেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ এক কেজি পোলাও চালের দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট যথেষ্ট ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি এবং এর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তেলের মধ্যেই ভালো করে ভেজে নিচ্ছি না হয় আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যায় আমরা অনেকেই কিন্তু রান্না করলে এরকম ধরনের কাঁচা সেন্ট পেয়ে থাকি এটা হচ্ছে ভালো করে কষানো হয়নি তাই তারপর আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদটাকেও এই মশলার সাথে ভালো করে ভেজে নিব একে একে সবগুলো মশলাই এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো দুই চা চামচ জিরার গুঁড়ো এখন মশলাগুলিকে আমি ভালো করে মিক্স করে ভেজে নেব অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে না হয় পাতিলে কিন্তু লেগে যাবে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটাকেও কিন্তু মশলার সাথে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন আমার পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গিয়েছে যেহেতু আমি এখানে রাঁধুনির খিচুড়ি মিক্সটা ইউজ করব পাঁচশো গ্রাম খিচুড়ি মিক্সের চালটা পাঁচশো গ্রাম ইউজ করা হবে সেজন্য লবণ আর বেশি দেওয়া যাবে না আর পাঁচশো গ্রাম আমি সাদা পোলাও চাল নিয়েছি সো সেজন্য আমি এই পরিমাণের লবণ ইউজ করেছি যেহেতু রাধুনিক খিচুড়ি মিক্সে লবণ দেওয়াই থাকে সবগুলি উপকরণই ঠিকঠাক মতো দেওয়া থাকে শুধু পেঁয়াজ কষিয়ে রান্না করলেই হয় সেজন্য তো আমি প্রথমে এই সাদা পোলাও চালটাকে একটু ভালো করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন একদম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এবং রাঁধুনির পোলাও চালটাও মিক্স করে দিব বেশি দেরি করা যাবে না তাহলে দুটো চাল দুই রকম হয়ে যাবে দেখুন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির মিক্স খিচুড়ির চালটা ওইটা ওইটাতেও কিন্তু সব ধরনের মশলা দেওয়া আছে যেহেতু রাঁধুনি খিচুড়ি মিক্সের খিচুড়িটা প্রচুর পরিমাণে ঝাল মশলার পরিমাণটা বেশি সেজন্য বাসায় যদি পাঁচশো গ্রাম চাল ইউজ করা হয় তাহলে একদম পারফেক্ট হয় খিচুড়িটা এতে ঝালের পরিমাণটাও কমে যায় মশলার পরিমাণটাও কমে যায় সো যারা ভুনা মাংস দিয়েও খেতে চান এভাবে প্রসেসিং করে রান্না করে দেখবেন আমার কাছে তো ভালোই লেগেছে এভাবে আমি প্রথমে পাঁচশো গ্রাম চাল দিয়ে রান্না করে প্রচুর ঝাল এবং প্রচুর মশলার কারণে খেতে আমার কাছে খুবই খারাপ লেগেছে সেজন্য আমি এখন এটাই করি রাঁধুনি মিক্সের খিচুড়ি পাঁচশো গ্রাম চাল আর হচ্ছে ঘর থেকে নেওয়া পাঁচশো গ্রাম দুটোকে মিক্স করে পারফেক্ট করে নেওয়া যায় আমি গরম পানি করেই রেখেছি সো চালটা ভেজা ভাজার পরে আমি এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি সো যেহেতু এক কেজি চাল এখানে আমি চার কাপ পানি দেব পানি বেশি দেওয়া যাবে না পরে যদি লাগে কিছুটা গরম পানি কম করে দিলেই হয়ে যাবে আর ঢাকনা দিয়ে দমে রাখলেই খিচুড়ি পারফেক্ট ঝরঝরা হয়ে যায় যদি এখন আমি পানি বেশি দিয়ে দেই তখন কিন্তু এটা ল্যাটকা খিচুড়ি হয়ে যাবে তখন আর এটাকে কিছুতেই ঝড়ঝড়া বানানো যাবে না আর যদি এটা চাউল থাকে তাহলে এটাকে আমি পানি দিয়ে কিছুটা ঝরঝরা টাইপ করতে পারবো সেজন্যই পানির পরিমাণটা একদম সমান সমান দিয়েছি অনেক সময় দেখা যায় যে পোলাও চাউলগুলি চার কাপে চার কাপই দিতে হয় আবার অনেক সময় চার কাপ চালে ছয় কাপ পানি দিতে হয় পুরান আর নতুন চাউলের ব্যাপার থাকে সেজন্যেই আমি এখন পানিটাকে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে রান্না করব ভালো কাঁসা পর্যন্ত ভালো কাশার পর একবার আমি ঢাকনাটা সরিয়ে খিচুড়িটাকে ভালো করে নেড়ে নিব দেখুন পানিটা অনেকটা মাখা মাখামাখা হয়ে গিয়েছে এখন আমি এই অবস্থাতে পনেরো মিনিট একদম মৃদু আছে রেখে দেবো চুলার উপরে যাতে করে চালটাও সিদ্ধ হয়ে যায় পানিটাও শুকিয়ে যায় আর একদম ঝরঝরা ভাব চলে আসে তো আমার নেড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে একদম মৃদু আঁচে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর খিচুড়িটা দেখুন ঝরঝরা হয়ে গিয়েছে এখন আমি যে মাছগুলি রেখেছিলাম সেগুলি এখন দিয়ে ভালো করে মিক্স করে আরও পাঁচ মিনিট ঢেকে রাখবো আমি দেখুন ভালো করে মিক্স করে দিচ্ছি মাছগুলি দিয়ে পাঁচ মিনিট দমে দেওয়ার পর দেখুন আমার খিচুড়ি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম